জয় জগন্নাথ বলে আজকের ভিডিওটা শুরু করছি আমি লাইফ উইথ শঙ্কর এন্ড প্রিয়াঙ্কার প্রিয়াঙ্কা আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পুরীর দ্বিতীয় দিন যেটা আমরা নতুনভাবে এক্সপ্লোর করেছি চলুন আমরা ভিডিওটা দেখি আর পুরো ভিডিওটা আপনারাও আমার সঙ্গে দেখুন আর প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে প্রথম দিন তো আমরা গোল্ডেন বিচে গেলাম সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ারও করলাম আজকে আমাদের পুজো দেওয়ার পালা ছিল তো সেখানেই আমরা জগন্নাথ মন্দিরে যাচ্ছি এখন বাজে সকাল 6টা আমাদের যদিও আরও আগে ওঠা উচিত ছিল কিন্তু বাবা আর মেয়ে কেউই ওঠেনি তো যাই হোক আমরা অটো একটা পেলাম এখান থেকে আমাদের রিসোর্ট থেকে জগন্নাথ মন্দির অটো ভাড়া নিল 250 টাকা আমি বলেছিলাম আপনাদের যে লাইট হাউস পেরিয়ে অনেকটাই পিছনের দিকে আমাদের রিসোর্টটা তো সেখান থেকে যেতে বেশ কিছুটা টাইমও লাগে মোটামুটি 20-25 মিনিট মতো লাগে তো জগন্নাথ মন্দিরে এসে আমরা কী কী এক্সপিরিয়েন্স করলাম সেটা দেখি কারণ অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে আগেই বলেছিলাম তোমাদের আজ কিন্তু দোল পূর্ণিমা হিন্দু তথা বাঙালিদের এটা কিন্তু বেশ একটা বড় উৎসব বসন্ত উৎসব তো এই উৎসব সব জায়গাতেই পালন করা হয় এখানেও তার অন্যথা হয়নি তো মন্দিরে এসে আমি সত্যি অবাক হয়ে গেলাম লাস্ট আমি 2019 সালে পুজোর সময় এসেছিলাম তখন কিন্তু এগুলো কিছুই ছিল না তো এই যে মানে পর্যবেক্ষণ একটা যে তৈরি করা হয়েছে বাইরে দিয়ে যে প্রদক্ষিণ করা যাবে সেটা খুব সুন্দর করেছে মানে পাথর দিয়ে দিয়ে সাজানো পুরো বাগান মতো করা যেখানে লোক সন্ধ্যাবেলা এমনি বসতেও পারবে মানে পরে আমি জানলাম যে এখানে যেসব বসতি ছিল সেগুলো বিক্রি করে মানে তাদেরকে কিছু টাকা দিয়ে দেওয়া হয়েছে তো তারা এই জায়গাটা ঠাকুরের নামে ডোনেট করে দিয়েছে তো আর কথা বাড়াচ্ছি না তো এই প্রদক্ষিণ এরিয়াটাতে আমরাও ঘুরে ঘুরে কিন্তু চারপাশটা দেখছি আর তোমরাও আমার সাথে এনজয় করো যারা রিসেন্ট টাইমে পুরী যাওনি এইটা দেখার জন্য কিন্তু তাদের অবশ্যই পুরী একবার ঘুরে আসতে হবে চারপাশটা এত সুন্দর লাগছে গ্রিনারিতে ভরা সত্যি মনটা সকালবেলা কিন্তু ভরে গেল আমি তো চাইছিলাম একটু বসি কিন্তু পুজো দেওয়ার তারার জন্য আরোই মানে একটুখানি ঘুরতে পারলাম না তো চেষ্টা করব কালকে সন্ধেবেলার দিকে একবার আসা খুব ভালো লাগবে এই প্রদক্ষিণ এরিয়াটাতে কিন্তু সবাই আমরা বসে থাকতে পারি সন্ধেবেলা কারণ ঠাকুরের ভেতরে অনেক সময় নাম গান হয় শোনা যায় বয়স্ক লোক যারা ঘুরতে টুরতে পারবে না অনেকটা তারাও কিন্তু এখানে বসার জায়গায় বসে থাকতে পারে ফটো তোলা তো একটা ব্যাপার রয়েইছে সবাই এই জায়গাটায় বসে বেশ ফটো সেশনও করছিল যাই হোক পরিবেশটা কিন্তু অত্যন্ত মনোরম মানে একটুও লাগেনি যে পায়ে ব্যথা লাগছে বা কিছু আমরা কিন্তু হেঁটে হেঁটে পুরো মন্দিরটা ঘুরলাম এবার কিন্তু পুজো দেওয়ার পালা সবাই জানো যে জুতো মোবাইল ফোন এগুলো সব জমা রাখতে হয় তো প্রদক্ষিণ এরিয়ার বাইরে যেসব দোকানগুলো অ্যালটেড ছিল সেখানে কিন্তু 50 টাকা বিনিময় জুতো প্লাস ব্যাগ ট্যাগ রাখা যেত কিন্তু আপনারা চেষ্টা করবেন মন্দিরের ভেতরে যেসব সেবায়েতদের জায়গা আছে ওখানেই রাখতে ওরা একটা করে টোকেন নাম্বার দিয়ে দেয় সেখানেই রাখতে হয় বিনামূল্যে তো এইটা আমি আপনাদেরকে মন্দিরের একটা চিত্র দেখাচ্ছি ভেতরে কিন্তু জগন্নাথ দেবের একটা বড় সাইজের ফটো রয়েছে সেটাই লোকে দেখে সেটাই দেখে প্রণাম করছে যারা ঢুকতে পারছে না এটা কিন্তু সিংহদ্বার মেন গেট ভগবানের দয়ায় এই ভিড়ের মধ্যে কিন্তু একটা পান্ডা জোগাড় হয়ে গেছিলো সেই আমাদেরকে পুজোটা দিয়ে দিল আর আমরা প্রসাদও নিলাম কিন্তু দুঃখের বিষয় ঠাকুর আর দেখা হলো না সেই দুঃখ নিয়ে আমরা এলাম কারণ প্রচণ্ড ভিড় যাওয়া যেত না তো পরের দিন হোলি আমরা হোলির দিনই ঠাকুর দর্শন করব তো এটা হলো আমাদের রিসোর্টের রেস্টুরেন্ট যেখানে আমরা আজকে দুপুরে খেলাম এরপর আমরা বেরিয়ে পড়ব সাইট সিইং মোহনা যাওয়ার রাস্তাটা তোমাদের একটু দেখাই দেখো আজকে বিকালে সাইটসিংয়ের প্রথম ডেস্টিনেশন হলো মোহনা যদিও মোহনা সম্বন্ধে আমার একটা আইডিয়া হয়েছিল দীঘাতে গিয়ে বকখালিতে গিয়ে কিন্তু এখানকার মোহনাটা একদম অন্যরকম আমার মোটেও ভালো লাগেনি ফ্র্যাঙ্কলি স্পিকিং এক তো আজকে দোল ছিল চারিদিকে নোংরামো চলছিল আমার তো মোটেই ভালো লাগেনি এখানে এরকম হয় আমি সত্যি ভাবিনি টোটালি ডিসঅ্যাপয়েন্টেড কিছুটা যাওয়ার পর সত্যি অনেকে বললো যে আর প্লিজ যাবেন না জায়গাটা সেফ না
আমরা ফিরে চলে এলাম। তারপর যাই হোক, আমার হাজবেন্ড গিয়েছিল, তো সেই দৃশ্যটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মোহনা দেখার পর আমাদের পরের ডেস্টিনেশন এখন ওমকারেশ্বর শিব মন্দিরে চলে এসেছি। মন্দির যেটা হলো নতুন, চলো ভেতরটা তোমাদের পুরো ঘুরে দেখাই। অটোওয়ালাটা বলল, তো দেখা যাক ভেতরটা কেমন। খুব সুন্দর লেগেছিল। 108টা শিবলিঙ্গ আছে ভেতরে, 108টা শিবের লিঙ্গ ছিল, সেটাও আমরা দেখলাম, আপনাদেরকেও দেখাচ্ছি। প্লাস একটা রথের চাকাও ছিল যেটা ঘোরানোর জন্য, শ্রী ওমকারেশ্বর টেম্পল, রাধা কৃষ্ণ ছিল, খুব সুন্দর দোলের জন্য, সেটাও মানে দোলাতে গেলে তার জন্য টাকা নিচ্ছিল। যাই হোক, ভেতরটা কিন্তু খুব সুন্দর, সামনে দেখুন একটা ষাঁড় দাঁড়িয়ে আছে। এই হলো ভেতরের দৃশ্যটা, মানে অনেকগুলো মন্দির ছিল, আর এই হলো 108টা লিঙ্গ। আমরা পুরোটাই ঘুরলাম, এখানে কিছু কিছু ঠাকুরও ছিল। এইটা দোলাতে গিয়ে 10 টাকা করে দিতেও হয়েছে আমাদেরকে। আমার মেয়ে দোলাচ্ছিল, আমি তার সাথে একটু দোলালাম। আর এই চাকাটা হলো রথের চাকা, যেটা আমরা বলবো, যেটা ঘোরাতে গিয়ে আমাদের 10 টাকা করে দিতে হয়েছিল। আর এইটার ভেতরেই কিন্তু শিবলিঙ্গগুলো ছিল। এরপর আমরা গুপ্ত বৃন্দাবন গেলাম, সেখানে গিয়ে চৈতন্যদেবকে দেখলাম ও সমস্ত মূর্তি দেখলাম। তারপর আমরা জগন্নাথ দেবের মাসির বাড়ি পিসির বাড়ি গেলাম, ও আজকের ট্রিপটা এখানেই সমাপ্ত করলাম। সকাল থেকে আমাদের দিনটা বেশ সুন্দরই কাটলো, মন্দির যাওয়া, তারপরে ঘোরা, সাইট সিইং, গুপ্ত বৃন্দাবন যাওয়া, ওঙ্কারেশ্বর মন্দির ঘোরা। তারপর ফিরে এসে আমরা রাত্রেবেলা চাইনিজ খেলাম আর খেয়ে আজকে দিনটা শেষ করলাম। বাই বাই।